কোভিড ১৯ প্রতিরোধে বাজার থেকে আনা শাকসবজি ফলমূল ও অন্যান্য সামগ্রী জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে কি? আমাদের বাংলাদেশের লোকরা সাধারণত সালাদ তেমন খায় না, মানে শাকসবজি না পাক করে খায় না। তো শাকসবজি পাক করে ফেললে তো আর তা আমাদের কোভিড থাকবে না সুতরাং শাকসবজিকে পাক করার আগে তাকে এই দিয়ে ইনসে ব্যাকটেরিয়া প্রতিরোধ পানি দিয়ে ধুইতে হবে, এর কোনো বৈজ্ঞানিক কোনো প্রয়োজন নাই। কারণ আমরা তো পাক করেই খাই, পাক করে খেলে এর কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ বরং ইনসেকটিসাইড তো অনেক ইনসেকটিসাইড তো স্বাস্থ্যসম্মতও নয়। দেখুন, বাঙালিদের তো সালাদ খাওয়ার সেরকম অভ্যাস নাই। এটা সাধারণভাবে বলা যায় যে সালাদ খাওয়া তো এটা ঠিক যে ভাইটামিন বা নিউট্রিশনের পয়েন্ট অফ ভিউতে সালাদ তো উপকারী, একথা ঠিক। কারণ অনেক ভাইটামিন আছে যেটা সিদ্ধ করলে থাকে না, ভিটামিন সি যেরকম সিদ্ধ করলে থাকে না। কিন্তু সালাদ সাধারণ অর্থে আপনি নিজের বাড়িতে না বানিয়ে বাইরে সালাদ খাবেন না, কারণ সেটা কোল্ড ফুড। সেটা যারা বানিয়েছে তারা স্বাস্থ্যসম্মত বানাইছে কি না, বিশেষ করে কমোডিটি ফুড যখন হয় তখন ওটা স্বাস্থ্যসম্মত বানানো হয়তো সম্ভব না, কাজে আপনি এটা অ্যাভয়েড করবেন। জানতে হবে, জানতে হবে, ভয় নেই, আমরা আছি।